নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো আজকে আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে আলোচনা করব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গ্র্যাজুয়েশনে অ্যাডমিশনের নোটিশ জারি করেছে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের অ্যাডমিশন কবে থেকে শুরু হবে তা জানানো হয়েছে। এবং জানানো হয়েছে যে কেউ বাংলা অনার্স নিতে গেলে বা ইংলিশে অনার্স নিতে গেলে বা যারা ইতিহাসে অনার্স নেবেন, তো তাদের জন্য যোগ্যতা কী হতে হবে, আর কত টাকা অ্যাডমিশন ফিজ লাগবে, আর কীভাবে আপনি আবেদন করবেন, আর কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আর কবে লাস্ট ডেট, এই সমস্ত তথ্য নিয়ে আজকে ভিডিওটি হবে। তো যারা চ্যানেলে নতুন আছেন তাদের বলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে বিভিন্ন কাজের তথ্য আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করছে। দেখুন, নেতাজি অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটি ডাউনলোড করছি সেটি হচ্ছে এরকম। দেন প্রথমে বলা হচ্ছে, দেখুন এখানে বলা হচ্ছে বেঙ্গলি অনার্স, এটা ঠিক আছে, প্রোগ্রাম অফার বাই স্কুল অফ হিউম্যানিটিজ, বিএ ইন বেঙ্গলি, তার কোড হচ্ছে দেখুন HBG। এখানে দেখুন এলিজিবিলিটি মানে অর্থাৎ যোগ্যতা কী চাইছে, দেখুন পাস্ট উচ্চমাধ্যমিক পাস হতে হবে, সাথে দেখুন এটা শুধু উচ্চমাধ্যমিক পাস হলেই কিন্তু বাংলায় অনার্স নিতে পারবেন আপনি। তারপরে দেখুন আছে বিএ ইংলিশের জন্য আপনার কী করতে হবে, দেখুন উচ্চমাধ্যমিক পাস হতে হবে, সাথে 40 নাম্বার থাকতে হবে ইংলিশে, ঠিক আছে। আর যারা ভোকেশনাল কোর্স করছেন তাদের কিন্তু ইংলিশে 40 নাম্বার থাকতে হবে, তবে কিন্তু আপনারা ইংলিশ নিয়ে আপনারা অনার্স করতে পারবেন। তারপর চলে যায় BA ইন হিস্ট্রি, দেখুন এখানে কোডগুলো দেওয়া আছে HHI। এখানে দেখুন উচ্চমাধ্যমিক পাশ হলেই কিন্তু BA হিস্ট্রির জন্য আবেদন করতে পারবেন। তারপরে দেখুন BA পলিটিক্যাল, এখানে দেখুন উচ্চমাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন। BA ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এখানেও কিন্তু উচ্চমাধ্যমিক পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। BA ইন সোশ্যালজি, এখানেও কিন্তু উচ্চমাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এই যে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে সোশ্যালজি, এগুলোর জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন এই সব বিষয়ের জন্য। তারপরে দেখুন BSc ফিজিক্সে দেখুন উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, তারপরে সাথে আপনাকে কিন্তু ফিজিক্সে 40% নাম্বার লাগবে, তবে কিন্তু আপনি দেখুন 40% মার্কস ইন ফিজিক্স অ্যান্ড পাস মার্ক ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ 40% নাম্বার থাকবে আপনার ফিজিক্সে এবং ম্যাথামেটিক্সে 5 নাম্বার থাকতে হবে। তারপর চলে যায় দেখুন কেমিস্ট্রি নিয়ে কেউ যদি ভাবছেন অনার্স করবেন, তো তাদের জন্য দেখুন 40% থাকবে কেমিস্ট্রিতে এবং সাথে ম্যাথামেটিক্সে 5 নাম্বার থাকতে হবে। তারপর BS ইন ম্যাথামেটিক্স, এখানে দেখুন 50% ম্যাথামেটিক্সের নাম্বার থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার যদি থাকে অঙ্কতে, তবে কিন্তু আপনারা অঙ্কের জন্য আবেদন করতে পারবেন। তারপর BS ইন জিওগ্রাফি, এখানে 50% জিওগ্রাফিতে নাম্বার থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, তবে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে BS ইন জিওলজি, দেখুন BS ইন জিওলজি, এখানে 50% মার্কস বায়োলজিতে থাকতে হবে, তবে কিন্তু অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবেন। তারপর BS ইন বোটানি, এখানেও ঠিক 40% নাম্বার থাকতে হবে বায়োলজিতে, তবে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে আছে নিচে দেখুন BA ইন এডুকেশন, BA এডুকেশনে দেখুন কী কী যোগ্যতা লাগবে, দেখুন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, আর সাথে লাগবে 45% নাম্বার ইন আর্টস অ্যান্ড সায়েন্স স্ট্রিম অনলি, ঠিক আছে, মানে আর্টস ও সায়েন্স স্ট্রিমে 40% নাম্বার থাকতে হবে, তবে কিন্তু আপনারা এডুকেশনের জন্য ভর্তির জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপরে চলে যাই এডুকেশন গেল, তারপরে হচ্ছে ব্যাচেলার অফ কমার্স, ঠিক আছে, ব্যাচেলার অফ কমার্সের জন্য কী থাকতে হবে, তখন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, শুধু উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু আপনারা ব্যাচেলার অফ কমার্সের জন্য আবেদন করতে পারবেন অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। তারপর BA ইন ইকোনমিক্স উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। দেখুন তারপরে লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার, এগুলো দরকার নেই জানার। কবে থেকে শুরু হচ্ছে, দেখুন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবেল 22/7/2022 10টা থেকে 22/8/2022, অর্থাৎ আপনি 1 মাস পুরোপুরি টাইম পাবেন ভর্তি হওয়ার জন্য। দেখুন প্রথমে যদি 22/7 ডকুমেন্টস আপলোডিং, দেখুন 22/7/2022 থেকে 22/8/2022 এর মধ্যে কিন্তু আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করে রাখতে হবে। অনলাইন ফি সাবমিশন 22/7/2022 থেকে 26/8/2022 অনলাইন ফি যে আছে ফিজটা আপনাকে কাটাতে হবে 26 আগস্ট 2022 তারিখ পর্যন্ত। অনলাইন ফিজ সাবমিশন থ্রু ব্যাঙ্ক চ্যানেলকে যদি ভাবেন যে ব্যাঙ্কের মাধ্যমে আমি চালান কাটবো, তো তাদের কিন্তু 25/7/2022 থেকে 26/8/2022 মধ্যে আপনাকে চালানটা কাটতে হবে। তারপরে দেখুন অ্যাপ্লিকেশন ফিজ বা অ্যাডমিশন ফিজ কত টাকা লাগবে, দেখুন BA এন্ড BCom বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যালজি এডুকেশন ইকোনমিক্স অ্যান্ড কমার্স, এই সাবজেক্টে যদি আপনি অনার্স করতে চান তবে আপনাকে পেড করতে হবে 3330 + 475, অর্থাৎ ৩,৭৭৫ টাকা। কী কী বিষয়ে অনার্স করতে গেলে আপনাকে ৩,৭৭৫ টাকা লাগবে সেটা আরেকবার বলে দিচ্ছি। বাংলা, ইংরেজি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যালজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, এই বিষয়গুলি যদি আপনি অনার্স করতে চান তাহলে আপনাকে অ্যাডমিশন ফিস হিসাবে ৩,৭৭৫ টাকা কাটাতে হবে, ঠিক আছে। তারপর কেউ যদি ভাবেন যে ফিজিক্স, কেমিস্ট্রি ও জিওলজি নিয়ে আপনি অ্যাডমিশন হবেন তো তাদের জন্য অ্যাডমিশন ফিস 5,200 প্লাস এখানে 475 টাকা, এখানে টোটাল 5,675 টাকা তাদেরকে দিতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওলজি এসব স্টুডেন্টদের জন্য। তারপর জিওগ্রাফি অ্যান্ড বোটানি নিয়ে অ্যাডমিশন করতে গেলে অ্যাডমিশন ফিস হিসাবে 5,475 টাকা লাগবে, আর ম্যাথামেটিক্সে লাগবে 5,075 টাকা। এই গেল আপনাদের অ্যাডমিশন ফিস, ঠিক আছে। তারপরে দেখুন কীভাবে আপনি অ্যাডমিশন হবেন, কোন ওয়েবসাইটে গেলে আপনি অ্যাডমিশন হতে পারবেন। তো দেখুন অ্যাডমিশন হওয়ার জন্য দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে, www.wbnsou.ac.in এই একটা ওয়েবসাইট, এবং এটা একটা ওয়েবসাইট বিডিপি অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম। অনেকে হয়তো জানেন না, যারা হয়তো উচ্চ মাধ্যমিক পাস করেছে, যারা ওপেন সম্বন্ধে কোনো রকম ধারণা নেই, বিডিপি অর্থাৎ আপনারা যে গ্র্যাজুয়েশন করবেন তো সেটা কি কিন্তু ওপেনের ভাষায় বা এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আছে এর ভাষায় কিন্তু বিডিপি প্রোগ্রাম বলা হয়, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম, ঠিক আছে। এটাকে বিডিপি বলা হয়, আমরা সাধারণত জানি বিএ, কিন্তু এটা হচ্ছে বিডিপি। দেখুন www.wbnsuadmission.com এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা অ্যাডমিশন হতে পারবেন। কবে থেকে শুরু হবে? 22/7/2022 থেকে কিন্তু অ্যাডমিশন শুরু হবে, ঠিক আছে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কিন্তু আমার যে ভিডিও ডেসক্রিপশন আছে সেখানে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট যেতে পারবেন। এরপর যদি কারো কোনো রকম কোশ্চেন থাকে তো অবশ্যই দেখুন এখানে টোল ফ্রি নাম্বার রয়েছে, এই টোল ফ্রি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন, অথবা আপনারা ইমেলও করতে পারবেন NSU@wbnsu.ac.in এই নাম্বারে আপনারা ইমেল করতে পারেন এই ইমেল আইডিতে যে কোনো কোশ্চেনের জন্য, অথবা আমার কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।